বলো। তেঁতুল গাছে তেঁতুল দেখে আচ্ছা জিভে আছে জল, আচ্ছা যাতে তুমি একা হলে আমায় দিও কল। ওটা বলছে আমার রূপটা এরকম, যে দেখে ফিদা হয়ে যায়। অরম মনে হয়, ও আমাকে বলেছিল বিরিয়ানি খাওয়ার জন্য, আমি খাওয়াতে পারিনি বলে সেদিন পালিয়ে গেছে। কেন, কে বলে তুমি? মানে হ্যাঁ এরকম হয়। আজকে একা হয়ে গেলাম, আমার সাথে কেন এটা হয়? আমি তোমার সাথে থাকতে পারবো না। কবে যে আবার তোমার সাথে দেখা হবে, কবে যে তুমি আমার আমার ছেড়ে কেন তুমি চলে গেলে? আমায় ছেড়ে যেও না, তুমি হবে তোমার পাপ। আমার মতন কানবে তুমি বিরাম তোমার অধিশাপ। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমানি। দিলাম আমি তোমার অধিশাপ। কথাগুলো আমি তোমার, আমি আমার গার্লফ্রেন্ডকে বলছি। আমার ফোনে আছে আমার গার্লফ্রেন্ড, এতক্ষণ আমার মনে ছিল, বাট এখন আমি ফোনে মানে ফোনে চলে এসছে। আমি কি করতে পারি? কথাটা কেন কিছু খারাপ, কেন কিছু খারাপ বললাম? মানে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে না, দেখে মনে হলো না যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কথাটা বলেছো। আমি ওঠার সাথে সাথে তুমি আমাকে কথাটা বললে। মানে তোমার কি কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম থাকলে বলতে পারো, আমার আসতে থাকে। ও আমায় দিল ধোকা, হয়ে গেছে এখন একা, তোমায় কি করে বোঝায় আমার মনের কথা? চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি। তোমার প্রবলেম যদি থাকে তুমি ক্লিয়ারলি আমায় বলতে পারো। ওই তো বললাম তো, আমি কি করে তোমাকে মনের কথা বোঝাবো? যে আমাকে ছেড়ে চলে গেছে, এত অপমান করে, এত ইয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মনের কথা শুনতে চাও তাহলে এখানে বসতে পারো। আমি কিছু করবো না, জাস্ট আমি জাস্ট মনের কথা যখন তুমি জানতে চাইছো তখন আমি বলতে পারি। তোমার যদি কোনো প্রবলেম না থাকে আমি মনের কথা সব খুলে বলবো, যদি তোমার ভালো লাগে তাহলে শুনবে, তাহলে এখানে বসতে পারে, বসো। সত্যি কথা বলে এই গরম গরম টাটকা টাটকা আমাকে মানে জাস্ট ব্রেকআপ করে চলে গেছে। আরে কেনা কে চাইতে হো, এমন কোন কোন ওষুধ আছে তোমার কাছে ওকে ভুলে থাকা থাকা যায়? আমার তো সেরকম কিছু জানা নেই। মানে কোন ওষুধ আছে এটার? এটার মানে মুভ অন করার ওষুধ থাকলে তো সবাই ওষুধকেই মুভ অন করে। আমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ওষুধ। জাস্ট মানে মানে তুমি আমাকে ওষুধ এনে দেবে আর কি। মানে আমি তো বললাম মুভ অন করার মেডিসিন পাওয়া গেলে তো সবাই মেডিসিন নিয়েই মুভ অন করে নি। বাট পারছে না কেন, কি জানি কি পাওয়া যায় তো কিছু উপায় বলো না, এটা তুমি যদি একটু উপায় বার করতে পারো তো খুব ভালো হতো। তোমাকে আমি ক্যাডবেরি খাওয়াবো। বাট আমি ক্যাডবেরি খাওয়াবো। সেটা তো বুঝলাম ক্যাডবেরি দেবে, বাট আমার এরকম কিছু বিরিয়ানি খাওয়াবো। আমার তো সেরকম কিছু জানাই নেই, তাহলে তো আমিও মুভ অন করে নিতে পারতাম। তোমারও কি আমার মতন সেই দুঃখের হাল? সবারই দুঃখের হাল, তুমি বলে না। সিরিয়াসলি এখনকার যুগটা কি হয়েছে কি জানি, খালি ব্রেকআপ 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 হবেই। এবার একটা কাজ করতে বলে তো, এবার না প্রেম না করে ডাইরেক্ট বিয়ে করতে হবে। তাহলে করে নাও, প্রবলেম নেই তো। কোনো প্রবলেম নেই তো? সত্যি প্রবলেম নেই? না কেন, মানে ওইটা বলছি প্রবলেম নেই তো, ওইটাই বলছি। মানে তে কি, মানে বিয়ের কোনো প্রবলেম নেই তো? মানে যদি বিয়ে হয় তুমি করে নাও বিয়ে, আর তুমি বিয়ে করলে আমার কিসের প্রবলেম? আচ্ছা এই সব কথা ছাড়ো, তোমার মানে কি আসল কথা সেটা তুমি বলো। কি একটা আসল কথা? এটা হচ্ছে ব্যাপার যে আমাকে পুরোটাকে ভুলে নতুনটাকে দরকার, নতুন দরকার আমার। নতুন
নতুন দরকার তাহলে খোঁজো, এখন বলছো বিয়ে করবে, এখন বলছো নতুন দরকার, একটা ডিসিশনে ফিক্সড হও যে তোমার এটা দরকার। না মানে ওইটাই তো বলেছি, মানে পেয়ে গেছি আশা করি, হয়তো হয়তো 50% হয়তো আমার দিক থেকে পেয়ে গেছি, ভালো তো, আর 50% ওর দিক দিয়ে হ্যাঁ বলে দেয় তাহলে হয়ে যাবে, তাহলে ভালো। জানাও তাকে, মানে যাকে তোমার ভালো লাগে তাকে তোমার মনের কথাটা জানাও, সে যদি এগ্রি করে তাহলেই হবে, না হলে আর কি হবে। আমার না সত্যি কথা বলতে গিয়ে মানে আমার পছন্দ হয়েছে, বাট তুমি তাকে, তুমি তাকে চেনো মনে হয়, আশা করি। আমি তুমি বা জানলে কি করে, আমি তাকে চিনবো, নাও তো চিনতে পারি। তুমি ফোনটা খোলো দেখো, চিনতে পেরে যাবে। ফোনটা খোলো। হ্যাঁ ফোন খুললাম। খোলো না, খুলেছো? এবার ক্যামেরাটা অন করো। খুললাম। সামনে ক্যামেরাটা অন করো। হ্যাঁ করলাম। দেখো এই মেয়েটা। একদিন তো হবে, একদিন একদিন বলে কিছু হয় না, এই ফার্স্ট দেখাতে ভালো লাগা, প্রপোজ করে দিলাম, এটা কখনোই হয় না। হ্যাঁ সে তো অবশ্যই, তুমি আমাকে জানো, আমাকে 10 মিনিট টাইম দাও। 10 মিনিটেও কি মানুষ চেনা যায়? তুমি নিজে বলো তো। আমার আজকে ব্রেকআপটা কেন হলো? হয়তো অন্য কোনো ছেলে পেয়ে গেছে যে চলে গেল। হ্যাঁ তাহলে তুমি মানুষটাকে চিনতে পারোনি, 1 বছর কাটাও, 2 বছর কাটাও। ওর সাথে আমি 10 দিনও কাটাইনি। পাগল একটা গার্লফ্রেন্ড পড়েছিলাম তো সেই জন্য। দিদি এখন যদি ভালোটাই দিদি পেয়ে যাই তার বোঝা গেছে ব্যাপার। রুকো জারা, মেরে সে প্যার করকে যাও জারা। বস থোড়া সা জারা, বস থোড়া সা প্যার হো যায়, বস আর কিছু নেই চাই, জারা জারা সা জাস্ট বলছি তো। কেন বলছো এগুলো? এমনি জাস্ট মনটাকে ফ্রি করছে। আচ্ছা মানে তোমার কি কোনো আর্জেন্ট কিন্তু যেতে হবে, বা এমনি কোনো প্রবলেম নেই তোমার সাথে কথা বলছি বলে? না না বলো বলো। হয়তো এখানে তোমার সাথে কথা বলছি, তুমি হয়তো কাল জন্য ওয়েট করছো, তোমার বয়ফ্রেন্ড এসে দুম করে পিটি দিয়ে চলে গেল, তখন এক তো আমি ওই ব্রেকআপের ইয়েতে আমি একে শোক হয়ে পড়ে আছি, আবার তোমার বয়ফ্রেন্ড এসে পিটি দিয়ে চলে দিয়ে চলে গেল, তখন ভাবলাম এখানে মুয়ে মুয়ে হয়ে যাবো আমি। চেষ্টা করো ভালো করে বুঝাও, বুঝিয়ে দেখো যদি রিলেশনটা আবার আগের মতো হয় করে দেখতে পারো, যদি তোমার মন থেকে তুমি ওকেই চাও তো তাহলে একটা কথা, তুমি যে কথাগুলো বলছো ঠিক আছে মানছি, সবই ঠিক আছে, একটা কথা আছে শুনেছো তো, বোনের পাখি মায়ের টানে ফিরে আসে নিরে, মনের মানুষ ফিরে না আর গেলে বাঁধন ছেড়ে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো আমি আর চাই না ওকে, আর ও যখন চলে গেছে তো চলে গেছে, আমি আর ওকে চাই না, মানে নতুন নতুন কিছু বলতে মানে নতুন জনকে চাই, ও চলে গেছে তখন চলে গেছে, নতুন কেন, ও যখন চলেই গেছে অন্য জনকে ছেড়ে রিলেশনে যেতেই হবে কেন? রিলেশন আজকাল আজকাল তো কিছু রিলেশন ছাড়া থাকাই যায় না, এটা ভুল কথা, থাকলেই থাকা যায়, থাকলেই থাকা যায়, থাকলেই থাকা যায়, কেন থাকা যাবে না রিলেশন ছাড়া, রিলেশনে থাকতে হবে। তুমি এই কথাটা বলছো? বলছি। তাহলে তুমি কি বলতে চাইছো, যে প্রেম করাটা ভালো না, তাই তো? হ্যাঁ ওই যে তুমি বললে প্রেম করলে ধোঁকা দিয়ে চলে যায়, আর তো স্বাভাবিক, কিছু কিছু মানুষের সাথে সাথে হয়, তবে সবাই সাথে হয় না, সবাই তো সমান নয় তাই না? হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, অবশ্যই তো, হ্যাঁ একদম, তার একটা কাজ করে যাক, তা যখন তুমি যখন বলছো যখন তাহলে যখন প্রেম করবো না, তা দুজনে মিলে একটা তাহলে যেটা বললাম যে ওষুধ তৈরি করা, তাহলে ওষুধ তৈরি করি,
করো যন্ত্রণার ওষুধ, চলো ওষুধ তৈরি করি। পাক্কা তো তুমি সাথ দেবে তো? হ্যাঁ দেবো, চলো। তাহলে এইটা সাথ দিতে পারছো, তাহলে প্রেমে কেন সাথ দেবে না? না দেবো না, আমি আমি এসবে বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? বিশ্বাস তো বিলিপ্ত করো। কি বিশ্বাস করো না, বিলিপ্ত করো। বিশ্বাস আর বিলিভের মধ্যে তফাৎ কি হলো? তফাৎ কি ছিল? ফারাকটা কোথায়? ফারাকটা কিছু না, জাস্ট ওইটাই বলতে চাইছি। হ্যাঁ কিছুই তফাৎ নেই, ভালো লাগে না ভালো লাগে না, বাস। এই চশমাটা কি পাওয়ার আছে? কেন বলো তো, পড়বে? না না আমার চশমা অলরেডি পড়ে আছে। তাহলে এটা 100 কত ডিগ্রি পাওয়ার বলেছিল নাকি আমার? আমার এই চশমাটা 100 পাওয়ার? হ্যাঁ। চোখটা খারাপ মানে করতে চাই, আমার মাথাটাও খারাপ সাথে চোখটাও খারাপ, না করতে, না না আমি করতে চাই না, আমি করতে চাই চোখটা খারাপ, যাতে আমি অন্য মানে অন্যজনের না মানে অন্যজনের অন্য কোনো মেয়ের দিকে না তাকিয়ে শুধু তোমার দিকে তাকিয়ে দেখি, মানে দেখি। আমার দিকেই কেন তাকাতে হবে? ভালো লেগেছে পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকেই কেন? তোমাকে ভালো লেগেছে তাই তো, ওইটা হচ্ছে ব্যাপার। আমি হ্যাঁ ওইটা হচ্ছে ব্যাপার, আমি আর চাই না অন্যজনের দিকে তাকানো, জাস্ট আমি চাই তোমার দিকেই তাকাবো। শোনো তুমি আমার কথা বাদ দাও, তোমাদের রিলেশন। আমি তোমার কথা কেন বাদ দেবো? আমি এখন তোমার কথা, আমি তোমার কথাটা এখন ধরবো। তুমি এখন জাস্ট আমি কি বলেছিলে যে একটু আমার ফ্রেন্ড হিসাবে কথা বলতে? আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, ঠিক আছে? আমার কথাটা ঠিক আমার দিকে তাকিয়ে বলো। মানে কথায় আছে না, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না? বাট তোমার চোখে কথা আছে বাট মুখে বলছো, হ্যাঁ তো? চোখে চোখে এত কথা। আমি জানি আমি শাহরুখ খান নয় যে এক দেখাতে তোমার পছন্দ হয়ে যাবে। আমি তাকাচ্ছিলাম তোমার দিকে, আমি জানি তো আমি শাহরুখ খান নয়। আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। তুমি কি আমার কথাটা শুনবে না শুনবে না বলো? কি দেখে মনে হচ্ছে আমি কমেডি করছি কিছু? আমার তাই মনে হচ্ছে, তুমি আমার কথাটা কেন শুনছো না? ও আমি বাংলার কাঞ্চন মল্লিক নাকি, না বাংলার হোচট? তুমি কিন্তু বিয়ে করো, আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোনো। হ্যাঁ মন দিয়ে শোনো, মনটা খুলবো নাকি? না না ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে শুনতে বলে তো, মন তো এখানে আছে, কান তো আমার এইখানে, তো কানে বলো, কান দিয়ে শোনো। ঠিক আছে হ্যাঁ কান দিয়ে শোনো, কান খুলে শোনো। ঠিক আছে কানটা খুলো, কানবো, দাঁড়াও একটু। আচ্ছা ঠিক, দাঁড়াবো, বসো বসো, আচ্ছা বসো বসো। আচ্ছা ঠিক আছে, মানে আমি বলতে চাইছি তোমাদের, তুমি যেটা বলো আমি রিলেশনটা ব্রেক হয়েছে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিরিয়ানি খাওয়ানো। আচ্ছা তো আমি তোমাকে কিছু শুনতে পাচ্ছি, জোরে বলো। মানে আমি কি এখন চেঁচিয়ে মাইক নিয়ে বলবো? আমার গলার ভয়েসটা এরকম আস্তে কথা বলবো? আচ্ছা ঠিক আছে তুমি ভালোভাবে বলো। হ্যাঁ তারপরে যেটা বলছিলাম, তুমি তোমার কথা তো আমি সব ভুলে যাচ্ছি। আচ্ছা তো আমাকে দেখে ভুলে যাচ্ছে সেটা বলো না। তোমার কথা মানে তোমার কথাতে আমি ভুলে যাচ্ছি, আমার রূপটা এরকম যে, আমার রূপটা এরকম যে দেখে ফিদা হয়ে যায়। তুমি তো ফিদা হবে না মানে, দাও বিরিয়ানি খাইনি বলে পারে, যেটা কমন ব্যাপার না বলো? কমন ব্যাপার না, এটা কি বলবো, হাস্যকর ব্যাপার। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি ওকে মাটন বিরিয়ানি খাইয়ে তুমি ওকে আবার তোমার ছেলে রিলেশন ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমার নামটা কি? জারা। ঠিক আছে তোমার নাম হচ্ছে জারা, তুমি আমার এক্সের থেকেও সেরা। আচ্ছা তুমি যদি আমার প্রেমে না দাও ধরা, মানে হ্যাঁ মানে ওইটাই, তুমি যদি আমার প্রেমে না দাও ধরা, তাহলে আমি গাড়ি চাপা খেয়ে মরবো মারা। মরে যাও মরে যাও, আমি তাও ধরা দেবো না, মরে যাও। আমি জ্ঞান হারাবো মরে যাবো, বাঁচাতে পারবে না। ওই দেখো ওই দেখো ওই দেখো সাইকেল আসছে, মরে যাও। সাইকেল আসছে, সাইকেলে চাপো পড়ে মরে যাও। দাঁড়াবো তো তুমি, দাঁড়াও আমি দাঁড়াবো, তোমার মরার ইচ্ছা আছে তুমি দাঁড়াও। তুমি তাহলে আমাকে কাঁদাচ্ছ? আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, তুমি আমার কাঁদাচ্ছ তো এমনি করে? আমি কেন আমাকে কাঁদাতে যাবো? আমি তোমাকে ফার্স্ট অফ অল আমি তোমাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার তোমার সাথে কথা বলবো, তোমাকে একদিন কাঁদিয়ে দেবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দুদিন পর কাঁদিয়ে দিও কোনো ব্যাপার না, নাম্বারটা নিয়ে রাখো তাহলে কাজে দেবো। নাম্বার নিয়ে কি হবে? প্রেম করবো। প্রেম করে কি হবে? বিয়ে করবো। বিয়ে করে কি হবে? মনের কথাটা বলে তুই ইয়ে করে দিলে না, তাতে লাগে একা পাশে নেই কেউ, করবে নাকি বিয়ে আমায় মনে বিয়ে ঢেউ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ।
মনে এতই যখন বিয়ের ঢেউ, যাও না বিয়ে করে নাও। তো তোমার কি করব? আমি বাদে অনেক মেয়ে আছে। অনেক মেয়ে আছে তুমি জানি, অনেক মেয়ে তো তোমার মতন তো আর নয়, আমার তোর মতন লাগবে। আমার মতে তোমার কি এমন ভালো লাগলো যে একটা মনে হচ্ছে আমাকেই তোমায় বিয়ে করতে হবে? এই মায়াবী মায়াবী চোখ, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তুমি লিপস্টিক করেছো? লাল নয় মুছছে, দেখি এবার এদিকে তাকাও। না আমি স্মোক করি তো। স্মোক করো? ঠিক আছে আমি একটা নিয়ে আসছি তাহলে স্মোক। না 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 জোক করলাম। ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে নাম্বারটা এক্সচেঞ্জ করাই যাক না, জাস্ট ফ্রেন্ড হিসাবে। আমি জাস্ট প্লিজ ফ্রেন্ড হিসাবে। ঠিক আছে পরে নয় দেখা যাবে। না ব্লক খোলাই আছে, আমি তোমার নাম্বার চেয়েছি, তোমার মনটা চাইনি। যদি মনটা চাইতাম তাহলে তুমি কি করতে? এখন লাফিয়ে দাও, দেখুন আমার ওই যে লাফিতাম। তুমি দিতে না, আমাকে ফেলে দিতে মনে হচ্ছে। হ্যাঁ তোমাকেই ফেলে, আমি মন চাইছি, নাম্বার চাইছি, তোমার মনটা চাইছি না। তুমি ধরো ফোনটা একটু হাতের, একটা ফোনটা একটু নিয়ে হবে না। কি হবে ফোনটা? ও কালো জাদু করে রাখো, তুমি হাত দিয়েছো তো? মানে কিছু না, জাস্ট নাম্বার দাও পরে বলছি। বাস এবার কালো জাদু হয়ে গেছে তোমার উপরে, কেন ফোনটা ব্ল্যাক তো তাই জন্য বলছি। কি নাম? জারা, তাই তো? ও এ জারা জারা টাসমি টাসমি টাসমি। ঠিক আছে থ্যাংক ইউ। এ জারা জারা হলি হ, কি যেন গানটা, অত গান করতে হবে না তো। ঠিক আছে তাহলে কথা শেষ হয়েছে, বলো কথা। হ্যাঁ কথা শেষ হয়ে গেছে, বাস মনের কথাটা এখন শেষ হয়নি। মনের কথা যে দাও, মনের কথাটা কি? পরে দিয়ে দিও, আমি তো অর্ধেক মন আমি দিচ্ছি খুলে না। না রেখে দাও, আবার রেখে দাও। ওকে আমি এখন চাই। আচ্ছা ঠিক আছে কথাটা শুনে যাও। তেঁতুল গাছে তেঁতুল দেখে জিবে আছে জল, যাতে তুমি একা হলে আমায় দিও কল। দেবে না? না আমি তোমাকে কল দেবো। ঠিক আছে তাহলে আমি এখন চাই। পরে দেখা হবে আবার কোনো একটা জায়গায়। আচ্ছা যাই, চলে যাবে, চলে যাব। একটু হাত টান। আরে কিস করতে পারি না? ঠিক আছে টাটা। হে গাইস যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবি, আর যদি পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্টে লিখে দাও পার্ট টু, তাহলে তাড়াতাড়ি পার্ট টু এনে দেবো। ঠিক আছে ততক্ষণের জন্য বাই, টাটা।